রাজ্যের প্রধান অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করার সময় নিরন্তর চেষ্টা করে গেছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা কিভাবে তৈরি করা যায়। বুধবার সেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার প্রতিনিধি হিসাবেই রাজ্যের একমাত্র রাজ্যসভা সাংসদ হিসাবে রাজ্যসভায় শপথ নিলেন জনপ্রিয় নেতা বিপ্লব কুমার দেব। বিপ্লব কুমার দেবকে শপথ বাক্য পাঠ করান দেশের উপরাষ্ট্রপতি জগদীশ ধনকর। সংবিধান এবং দেশের প্রতি আনুগত্যের শপথ নিয়েই এবার থেকে রাজ্যসভার কক্ষে ত্রিপুরার প্রতিনিধিত্ব করবেন বিপ্লব কুমার দেব। দেব जो राज्यसभा का सदस्य निर्वाचित हुआ हूं, ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा तथा जिस पद को मैं ग्रहण करने वाला हूं उसके कर्तव्यों का শ্রদ্ধাপূর্বক নির্বাহন করুঙ্গা। রাজ্যসভা নির্বাচনে জয়ী হওয়ার পরেই বিপ্লব কুমার দেব বলেছেন ত্রিপুরার মানুষের সুখ দুঃখের কথা রাজ্যসভায় তুলে ধরবেন তিনি। রাজ্যের রাজনৈতিক আঙিনা ছাড়িয়ে দেশের মূল রাজনীতির এই বৃহত্তর স্রোতে বিপ্লব কুমার দেব যে নিজের পূর্ণ রাজনৈতিক প্রতিভা এবং দূরদর্শিতা নিয়ে বিকশিত হবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই রাজ্যবাসীর মনে। ঠিক তেমনি রাজ্যসভা নির্বাচনে তাকে কেন্দ্র করে টগবগে বিজেপি শিবিরের যে ছবি ধরা পড়েছে তার রাজনৈতিক সুফল যে বিজেপি নির্বাচনের মঞ্চেও পাবে তা নিঃসন্দেহে বলা যায়। দেশের সামনে রাজ্যের প্রতিনিধিত্ব করা একদিকে যেমন পরম সম্মান এবং গৌরবের বিষয়, ঠিক তেমনি বৃহত্তর রাজনৈতিক মঞ্চে বিপ্লব কুমার দেবের এই টান টান প্রবেশ প্রমাণ করেছে আগামী দিনে বিপ্লব কুমার দেব প্রস্তুত আরও বৃহত্তর রাজনৈতিক দায়িত্ব পালনের জন্য। রাজ্যসভা সাংসদ হিসাবে বুধবার শপথ নিয়ে সেই রাজনৈতিক মাইলফলকের দিকেই আরও জোরালোভাবে এগিয়ে গেলেন বিপ্লব কুমার দেব। পূর্ণ শশীর কিরণ নিয়ে বর্তমানে রাজনৈতিকভাবে উজ্জ্বল অবস্থানে রয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।